আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে লাইভ ভিডিও নিউজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের খবরে থাকছে রিমান্ডে যা বলেছেন ইভিলির রাসেল। চলুন আমরা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। প্রতারণার অভিযোগে দেশের আলোচিত অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইভিলির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসিমকে গ্রেফতারের পর 3 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। শনিবার 18 সেপ্টেম্বর ছিল রিমান্ডের প্রথম দিন। এই দিনের জিজ্ঞাসাবাদে কোনো টাকা আত্মসাৎ করেননি বলে দাবি করেছেন মোহাম্মদ রাসেল। বলেন, গ্রাহক বুঝে শুনেই পণ্য অর্ডার করেছে, যারা ডেলিভারি পায়নি ভবিষ্যতে টাকা পেয়ে যাবে, এখানে প্রতারণার কোনো বিষয় ছিল না। পুলিশের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে এমন খবর জানায় গণমাধ্যমগুলো। বলা হয়, স্টক শেষ হয়ে যাওয়ার কারণে অনেক পণ্য ডেলিভারি দিতে পারেনি ফেলি। যাদের পণ্য ডেলিভারি দিতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। অনেকের ফেরত দেওয়ার প্রক্রিয়াটি চলমান রয়েছে। গ্রাহকের টাকা আটকানোর বিষয়ে জিজ্ঞাসাবাদে রাসেল দাবি করেন, জুলাই থেকে এ পর্যন্ত 3 লাখ অর্ডার ডেলিভারি করেছে ইভিলি। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী 10% অ্যাডভান্স এবং ইভিলিতে কেনাকাটায় একের পর এক ব্যাংক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করায় ইভিলির নগদ জমার পরিমাণ কমতে থাকে, ফলে রিফান্ড প্রক্রিয়ার গতি ধীর হয়ে গিয়েছে। এর আগে করোনা পরিস্থিতির কারণে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্ডারগুলো আর ফিরিয়ে দিতে পারেনি বলে জানিয়েছেন মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বলেন, মার্চেন্টদের উৎপাদন কম ছিল, কারো সঙ্গেই প্রতারণা করা হয়নি। শুক্রবার 17 সেপ্টেম্বর ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ সাংবাদিকদের জানান, গ্রাহক মার্চেন্টরা টাকা পান এটা তো অস্বীকার করা হয়নি, এটা একটা বিজনেস ডিল, গ্রাহকের টাকা বা মালামাল ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে, আত্মসাৎ করা হয়নি। তাই ইভিলি আইনিভাবে কোনো অপরাধ সংগঠন করেনি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। মোহাম্মদ রাসেলকে জামিন দিলে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়ে ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে আমরা সময় আবেদন করেছি। এ পর্যন্ত 70 লাখ গ্রাহককে সেবা দিয়ে নিশ্চিত করা হয়েছে তাদের সেবা। এবছর এপ্রিল থেকে 3 লাখ গ্রাহকের অর্ডার নিয়েছে ইভিলি। আসামিকে জামিন দিলে গ্রাহকের সব টাকা ফেরত দেওয়া সম্ভব। এদিকে তদন্ত সূত্রে জানা গিয়েছে, ইভিলির বেশ গুরুত্বপূর্ণ ও অপারেশনাল পদে রাসেলের স্ত্রী শামিমা নাসরিনের আত্মীয় স্বজন ও বন্ধুরা ছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রতিষ্ঠানটির পরিচালক শামিমার বোনের স্বামী মামুনুর রশিদ, মানব সম্পদ বিভাগের প্রধান শামিমার বোন সাবিনা নাসরিন পরিচালক, শামিমার বন্ধু আতিকুর রহমান। এছাড়া শামিমার 2 ভাগ্নে জাহেদ ও জুবায়ের মোটরসাইকেল বিক্রি সংক্রান্ত ডেলিভারির বিষয়গুলো নিয়ে কাজ করতেন। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে ইভিলির অফিসে অভিযান পরিচালনা করেও কিছু গুরুত্বপূর্ণ নথি যাচাই বাছাই করছে পুলিশ। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।